আজকে আমি তোমাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে এক পাকে খাসির মাংসের ঝোল। মাংসটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ঠিক কতটা নরম হয়েছে আর কতটা টেস্টি হয়েছে। ঠিক আছে, এটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তাছাড়া আজকে লাঞ্চে রয়েছে খাসির মাংসের ঝোল, পুরো একটা খাসির মাংসের থালি আমি তৈরি করেছি। খাসির মাংসের ঝোল, নুন, লেবু, লঙ্কা, ভাত, স্যালাড, এটা হচ্ছে আমার ঘরে তৈরি আমলকির আচার, আর রয়েছে পালং শাক বড়ি শিম কুমড়ো দিয়ে। তো আজকের পুরো লাঞ্চটা এটা দিয়ে আমরা সারবো। তো দেখে নাও, আর চলো আমিও দেখিয়ে দিই কেমন করে তৈরি হলো এই খাসির মাংসটা এক পাকে। দেখতে থাকো আমার সঙ্গে তোমরা। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী আমাদের রান্নাঘর থেকে। তোমরা দেখতে থাকো আজকে কি করে প্রেশার কুকারে আমরা খাসির মাংস রান্না করছি, কোনো ঝুট ঝামেলা ছাড়াই, একবারে কিভাবে রান্না করা যায় সেই প্রসেসটা আজকে আমি তোমাদের দেখাবো। খুব সহজেই এটা তৈরি করা যাবে। প্রেশার কুকারে সেই জন্য দিয়ে দিলাম এক চামচ ঘি। এবার আমরা দিয়ে দিচ্ছি ওর সঙ্গে এক চামচ সর্ষের তেল। এবার তোমরা দেখতে থাকো, একটার পর একটা জিনিস যোগ করতে হবে। এই রান্নাটা আজকেও আমি করছি না, আজকেও দিদি করছে। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। এবার অ্যাড করে দিতে হবে গোটা গরম মশলা, আর সঙ্গে তেজপাতা আর গোটা জিরে। এটা সবাই জানে, প্রত্যেক বাঙালি জানে কি ফোড়নে দিতে হয় খাসির মাংসের। তো খুবই সাধারণ রান্না, কিন্তু খেতে খুবই অসাধারণ লাগে, সেইটাই তোমাদের আজকে দেখাবো। কত সহজে হয়ে যায়, মাখামাখি বাটাবাটির ঝামেলা ছাড়াই হয়ে যাবে, সেটা তোমরা দেখতে থাকো। দেখো ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ। দিয়ে দিতে হবে কিছুটা হিং, মরিচের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, হিং, পেঁয়াজ, এটা আমরা প্রথমে দিয়ে নিলাম। এরপরে দিতে হবে পেঁয়াজ নয়, আদা আর রসুন বাটা। এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা। সবাই তোমরা রান্না করতে জানো, কিন্তু কিভাবে আমরা রান্না করছি সেটা একবার তোমাদের দেখিয়ে দিলাম। আদা রসুনের পরিমাণ প্রায় 2 টেবিল স্পুনের মতন হবে। ঠিক আছে, ভালো করে নাড়িয়ে নিতে হবে। এখন যেহেতু শীতকাল, খাসির মাংস খাওয়ার প্রচলনটা একটু বেড়ে গেছে, তো দেখতে থাকো তোমরা। মশলাটা একটু ভেজে নেওয়ার পর তারপরে অ্যাড করে দেওয়া হচ্ছে নুন, পরিমাণ মতন নুনটা যে যার নিজেদের প্রয়োজন মতন দেবে। এরপর হলুদ। খুব সাধারণ রান্না বললাম আমি তোমাদের আগে, খেতে খুব অসাধারণ লাগে। গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দুটোই দিয়ে দেওয়া হলো। নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সব একসাথে দিয়ে দেওয়া হলো। এখনও শুকনো লঙ্কার গুঁড়ো পড়েনি, এটা পড়বে। যে যে পরিমাপে ঝাল খাবে আর নুন খাবে সেটা মেপে দেবে তোমরা। এবার এটাকে খুব ভালো করে নাড়িয়ে নিতে হবে। একবারে আমরা প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি, তোমরা চাইলে অন্য পাত্রে কষিয়ে নিয়ে তারপর প্রেশার কুকারে দিতে পারো, কিন্তু আমি ঝটপট করে কী করে রান্না করতে পারবে সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এবার মাংসটাও অ্যাড করে দিতে হবে। মাংসটা অ্যাড করে তারপরে মশলার সঙ্গে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। ভয় পেও না তোমরা, খাসির মাংস আলু অবশ্যই পড়বে, আলু ছাড়া খাসির মাংস একেবারেই বেমানান যাকে বলা হয়। তো আমরা বাঙালিরা খাসির মাংসে আলু খাবো না, এটা কখনোই হতে পারে না। আলুটা একটু পরে দেওয়া হবে। তো এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আগে। দেখতে পাচ্ছ তোমরা মাংসটা, দেখতে পাচ্ছ তোমরা মাংসটা কতটা সুন্দর লাগছে দেখতে। এর মধ্যে এবার আলুটা অ্যাড করে দেওয়া হবে। আলুটা অ্যাড করে দিয়ে একটু গরম জল দিয়ে এটার প্রেশার কুকারের মুখটা আটকে দেওয়া হবে যতক্ষণ এটা কষবে। ঠিক আছে, গরম জল অ্যাড করে দেওয়া হলো 1 কাপ মতন। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে
প্রেসার কুকারের মুখটা আটকে দেওয়া হবে। এই হলো তোমাদের এক পাকে খাসির মাংস রান্না। এক পাকে এরকম খাসির মাংস রান্না করে খেয়ে দেখো তোমরা, খেতে খুব সুস্বাদু হয়। ফিরে আসছি তোমাদের ফাইনাল লুকটা দেখাবার জন্য। তো দেখে নাও তোমরা এক পাকে খাসির মাংসের ঝোল কত সুন্দর রান্না হয়ে গেছে, কত সুন্দর এই মাংস নরম হয়ে গেছে। এমনিতেই প্রেশার কুকারে দিলে মাংস নরম হয়ে যায়, এত সুন্দর। তোমরা একবার ট্রাই করবে, খুব ভালো লাগবে খেতে। আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের দিন একটা অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।